আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবাইকে আমার ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আজকে আমি একটি ঘাস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম, এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে 5 থেকে 6 বছর আপনারা খাওয়াতে পারবেন। আর এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের দরকার নাই। এক একটি ঝোপে দেখেন কী পরিমাণে ঘাস রয়েছে এক একটি ঝোপের মধ্যে। এই দেখেন, এখানে কিন্তু একটি ঝোপ, এখানে কী পরিমাণে ঘাস রয়েছে। তো এরকম ঘাস যদি আপনারা রোপণ করতে পারেন, তাহলে আপনারা পারবেন আপনাদের গবাদি পশুকে ভিটামিন প্রোটিনযুক্ত এই ঘাসটি খাওয়াতে। এই ঘাসটি মূলত আমাদের বাংলাদেশ থেকে এটা হয় না, এটা কিন্তু আপনার অন্য দেশ থেকে এসেছে, ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছে এই ঘাসটি। তো দেখেন, আমরা এই জমিটা দেখতে পারতেছেন যে জমিটাতে আমরা এই ঘাসটা রোপণ করেছি। এই জমিটা থেকে একটু ওই জমিটা কিন্তু একটু উঁচু আর এই জমিটা একটু নিচু। তো চলেন আমরা একটু উঁচু জমিটা একটু দেখে আসি, সেখানে কিন্তু আমরা এই ঘাসটা রোপণ করেছি। এই যে দেখেন, আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এখন বর্তমানে, এই জমিটার মধ্যে আমরা এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আমরা রোপণ করেছি। দেখেন কত সুন্দর করে জমিটাকে প্রস্তুত করা হয়েছে, তারপর আপনার সারিবদ্ধভাবে এভাবে আপনার রোপণ করা হয়েছে। একটি চারা থেকে একটি চারা 1 হাত আর একটি সারি থেকে একটি সারি 1.5 হাত দিয়ে আমরা রোপণ করেছি। এখানে কিছু জৈব সার দিয়েছি আর এলাকে ঢ্যাপ সার দিয়েছি, এ দিয়ে তারপর আপনার জমিটাকে প্রস্তুত করে তারপরে এই ঘাসটা রোপণ করেছি। তো এই জমিটা থেকে আর ওই এই যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটা কিন্তু আপনার একটু খুব মানে নিচু জমি। এই আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমি এখান কতটুকু আমার ঘাসটা এখানে দেখতেই পারতেছেন। আর দেখেন আমি যদি এই ঘাসটা জমিতে আমি নিচে ঢুকলাম, দেখেন আমি এখন কতটুকু। তো এবার দেখেন যে কতটুকু জায়গা ডিফারেন্স। এই কারণে এই ঘাসটা কিন্তু আপনার বৃষ্টির পানি অথবা জোয়ারের পানি কিন্তু আপনার এই ঘাসের ভিতরে কিন্তু এসেছিল, আবার চলে গেছে। তো এরকম জমি যদি থাকে আপনাদের, তাহলে আপনারাও রোপণ করতে পারবেন। এই ঘাসটা একটু যদি উঁচু জমি হয় তাহলে একটু ভালো হয়। তো আপনারা এই যে এখানে যে কাটিং আপনাদেরকে আমি দেখাচ্ছি, যে এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে পারেন, তাহলে খুব দ্রুত গতিতে আপনারা আপনাদের খাওয়াতে পারবেন। এই দেখেন,